হাতুরে সিংহেকে বরখাস্তের পর বাংলাদেশ দলের নতুন কোচ হচ্ছেন ফিল সিমন্স। 15 অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 1987, 1992 ও 1999 বিশ্বকাপের পাশাপাশি 26 টেস্ট ও 143 ওয়ানডে খেলেছেন সিমন্স। 1999 বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে। ওপেনিং ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার হিসাবে ওয়ানডেতে বেশ খ্যাতি ছিল তার। খেলা ছাড়ার পর ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু হয় 2004 সালে। ওই বছর মে মাসে তিনি জিম্বাবুয়ের হেড কোচ হিসাবে নিয়োগ পান, কিন্তু 2005 সালে তাকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট ইউনিয়ন। কোচ হিসেবে সিমন্স প্রথম সফলতার দেখা পান আয়ারল্যান্ডের কোচ হিসেবে। 2007-এর ক্রিকেট বিশ্বকাপের পর নিয়োগ পান তিনি। সিমন্সের অধীনে বেশ কয়েকটি ট্রফি জেতার পাশাপাশি আইসিসির কয়েকটি মেন ইভেন্টে অংশ নেয় আয়ারল্যান্ড ক্রিকেট দলটি। সিমন্সের অধীনে 2011 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের পাশাপাশি 2015-এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারায় আয়ারল্যান্ড। 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। দায়িত্ব পেয়ে নিজ দেশকে 2016 টি-20 বিশ্বকাপ জেতান ফিল সিমন্স। এরপর 2017 সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডারকে। এছাড়া দ্বিতীয় মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব ছাড়েন 2022 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। জাতীয় দল ছাড়াও সিমন্স কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, MLC-তে LA নাইট রাইডার্স এবং PSL-এ করাচি কিংসের কোচিং করিয়েছেন তিনি। সবশেষ সাবেক এই ব্যাটিং অলরাউন্ডারকে এবারে টি-20 বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়।